ধান ধানঝাড়াই করতে গিয়ে বৈদ্যুতিক শকে মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের পার্শ্ববর্তী গোকসাডাঙ্গা থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় জানা যায় মৃত ওই ব্যক্তির নাম দুলাল বর্মন বয়স আটত্রিশ তিনি স্থানীয় তরণীকান্ত বর্মনের বাড়িতে রবিবার ধান ঝাড়াইয়ের কাজ করছিলেন এদিন বিকেল নাগাদ ধান ঝাড়াইয়ের কাজ শেষের পথে একটা ফ্যান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয় সে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ দেহটি পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নেয় ধূপগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বক্সাডাঙ্গা থানাকে এ বিষয়ে জানানো হয়েছে